আমরা এর আগে দুটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছিলাম, যেটিতে বলেছিলাম কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার টপ ভ্রমণ স্থান বা সবথেকে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। আজ আমরা বলবো দক্ষিণ চব্বিশ পরগনার টপ টেন ভ্রমণ স্থান সম্পর্কে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সকলকে আমাদের বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, আপনাদেরকে নিয়ে যেতে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার কিছু বিশেষ দর্শনীয় স্থানে। তো ভিডিওটি শেষ অবধি দেখুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করবেন আর অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওতে আমরা প্রবেশ করি। নাম্বার ওয়ান, সাগরদ্বীপ ও গঙ্গাসাগর। গঙ্গাসাগরের নাম শোনেনি এমন খুব কম মানুষই পশ্চিমবঙ্গে বাস করেন। সাগরদ্বীপের একটি পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগর, যেখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে পুণ্যার্থীদের স্নানের জন্য ভিড় লাগে এবং মেলা বসে। এটি দক্ষিণ চব্বিশ পরগনার একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান। এছাড়াও সাগরদ্বীপের সমুদ্র সৈকত আপনার মন কাড়বেই। নাম্বার টু, কপিলা মুনির আশ্রম। গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য পবিত্র ও দর্শনীয় স্থান কপিল মুনির আশ্রম। গঙ্গাসাগর এলে অবশ্যই এই স্থানটি দর্শন করতে ভুলবেন না। নাম্বার থ্রি, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনভূমির স্থান এই সুন্দরবন, সঙ্গে থাকবে রয়্যাল বেঙ্গল টাইগারও। এটি দক্ষিণ চব্বিশ পরগনার সবথেকে আকর্ষণীয় স্থান। সুন্দরবন যদি আপনারা ভ্রমণ করতে ইচ্ছুক হন তাহলে তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশানেও সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। খুব কম খরচে কীভাবে সুন্দরবন ঘুরবেন সেটি সেখানে বর্ণনা করা আছে, অবশ্যই ভিডিওটি দেখে নিতে ভুলবেন না। নাম্বার ফোর, ঝড়খালি। ঝড়খালি টাইগার রিজার্ভ দক্ষিণ চব্বিশ পরগনার একটি গুরুত্বপূর্ণ স্থান। সড়কপথে বা নদীপথে আপনারা এখানে আসতেই পারেন। একদিনে ঘোরার জন্য সবথেকে সুন্দর জায়গা এই ঝড়খালি। এই স্থানে আপনি দেখতে পাবেন খাঁচাইবন্দি দুটি রয়্যাল বেঙ্গল টাইগার ও অনেক অনেক কুমির। এছাড়াও থাকবে বাটারফ্লাই গার্ডেন এবং সম্পূর্ণ একটি পার্ক। এই স্থানে আপনি ভ্রমণ করতেই পারেন। নাম্বার ফাইভ, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এটি সুন্দরবন ভ্রমণের একটি পার্ট হওয়া সত্ত্বেও আপনারা আলাদা করে একদিনে শুধুমাত্র অভয়ারণ্য ও ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারে ঘুরে আসতে পারেন, যেখানে আপনারা দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার, তাছাড়াও থাকবে সংরক্ষিত কুমির, কচ্ছপ ও ম্যানগ্রোভ সম্পর্কিত সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যাবলীর একটি মিউজিয়াম। তো এখানে আপনারা ঘুরেই আসতে পারেন। নাম্বার সিক্স, মৌসুমী আইল্যান্ড। বর্তমানে মৌসুমী দ্বীপটি একটি আকর্ষণীয় এবং অবিট জায়গা। শান্ত মনোরম পরিবেশে ও নিরবিলি স্থান এটি। এখানে ওয়ান নাইট টু ডেজ ট্যুর প্ল্যান আপনি করতেও পারেন। খুব শীঘ্রই মৌসুমী দ্বীপের একটি ভিডিও আসছে আমাদের চ্যানেলে, তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে ভুলবেন না। নাম্বার সেভেন, জম্মু দ্বীপ। জম্মু দ্বীপটিও দক্ষিণ চব্বিশ পরগনার একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান। মৌসুমী দ্বীপ থেকে বা বকখালি থেকে আপনি লঞ্চে করে এই জম্মু দ্বীপে পৌঁছাতে পারেন, তবে এখানে থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এখান থেকে আপনি একদিনে ঘুরে ফিরতেই হবে। নাম্বার এইট, বকখালি, ফ্রেশারগঞ্জ, হেনরির আইল্যান্ড ও ফ্রেডেরিক আইল্যান্ড। দক্ষিণ চব্বিশ পরগনার সারা বছরের সবথেকে জনবহুল এলাকা হলো বকখালি। তো বকখালি ঘুরতে এলে পাশেই পেয়ে যাবেন ফ্রেশারগঞ্জ, সমুদ্র সৈকত, হেনরির আইল্যান্ড ও ফ্রেডেরিক আইল্যান্ড। একই সাথে এই সব কিছু ঘুরে নিতে ভুলবে না। দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে বদ্বীপ ও সমুদ্র সৈকতেই পরিপূর্ণ। নাম্বার নাইন, ভগবতপুর কোকোডাইল প্রজেক্ট। পাথর প্রতিমা দ্বীপের অবস্থিত ভগবতপুর কোকোডাইল প্রজেক্ট একটি দর্শনীয় স্থান। এটি আপনারা অবশ্যই দর্শন করতে ভুলবেন না। একদিনের ট্যুর হবে এখানে। কোকোডাইল প্রজেক্টটা আপনারা দেখেও নিতে পারেন এবং পাথর প্রতিমা দ্বীপ একটু ঘুরিয়েও নিতে পারেন। লর্ড ক্যানিং হাউস। ক্যানিংয়ে অবস্থিত সবথেকে বিখ্যাত ও ঐতিহাসিক স্থান লর্ড ক্যানিংয়ের বাংলো বা লর্ড ক্যানিং হাউস। অত্যন্ত ঐতিহাসিক এই স্থানটি আপনারা একদিনের জন্য ভ্রমণ বা পিকনিক স্পট হিসাবে দর্শনও করে নিতে পারেন। এই দশটি গুরুত্বপূর্ণ স্থান বাদেও আপনারা ভ্রমণ করতে পারেন গোসাবার, বেকন বাংলো, লোথিয়ান আইল্যান্ড, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার প্রভৃতি দর্শনীয় ও পিকনিক স্পট।
আশা করি দক্ষিণ চব্বিশ পরগনার অনেকগুলি স্থানই কভার করতে পেরেছি। যদি কোনো স্থান মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে লিখুন, আর আপনার জেলার নামও অবশ্যই কমেন্ট করুন যদি পরবর্তী ভিডিও আপনার জেলার উপর দেখতে চান। আর হ্যাঁ, আমাদের চ্যানেল শুধু যে টপ টেন ভিডিও দিয়ে থাকে তেমন নয়, আমাদের চ্যানেলে বিভিন্ন ভ্রমণ ভিডিও আছে, যেমন দার্জিলিং ভ্রমণ, সুন্দরবন ভ্রমণ, কালিম্পং ভ্রমণ, মায়াপুর ভ্রমণ, দীঘা ভ্রমণ, মানালি ভ্রমণ এবং অন্যান্য ভ্রমণ ভিডিও আমাদের চ্যানেলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা নির্মূল হলে ঘুরতে থাকবেন, বিন্দাস থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যান্ড বাই।